নমস্কার দর্শক বন্ধুও অমৃতা লাইফস্টাইলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি দেশ বিদেশ যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রত কথা ব্রতের ফল এবং কারাই ব্রত করে থাকেন কিভাবে ব্রত পালন করবেন এবং অবশ্যই আমি আজকে এই ভিডিওতে জানাবো এই ব্রতের তাৎপর্য কী ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে রাখবেন যাতে সবার আগে সব নোটিফিকেশান আপনাদের কাছে আগে পৌঁছে যেতে পারে এই বছর দু হাজার তেইশ জামাইষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী কবে পড়েছে এবং সঠিক নির্ঘণ্ট জামাই ষষ্ঠীর বা অরণ্য ষষ্ঠী ব্রত ছেলে মেয়েদের মায়েরা পালন করলে তাদের ছেলে মেয়ের প্রভূত কল্যাণ হয়ে থাকে প্রতি বৎসর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত করার নিয়ম সদবা ছেলের মায়েরাই এই ব্রত নিতে ও পালন করতে পারে এই ব্রত কিভাবে করবেন কি কি লাগবে এই ব্রততে ফল ছটি পান ছটি সুপারি বাঁশ পাতা হলুদে ছোপন কাপড়ের টুকরো নতুন ছয় গাছার সুতো তেল হলুদ চিড়ে খই ও দই প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত করতে হয় পিটুলি দিয়ে একটি কালো বেড়াল এঁকে একটা পিটুলির কক্ষণ গড়ার নিয়ম ফল মূলে বাটা সাজাতে হবে তারপর ছয়টা পান ছয়টা সুপারি হলুদে ছোপানো কাপড়ের টুকরো বাঁশ পাতায় জড়িয়ে ছয় গাছ সুতো পাকিয়ে ও হলুদ নাখিয়ে তার সঙ্গে বেঁধে দিতে হবে এই সুতোকে ষাট সুতো বলা হয় চিড়ে খই দই তেল হলুদ দিয়ে মা ষষ্ঠীর পুজো করার নিয়ম পুজোর শেষে ছেলে মেয়েদের কপালে হলুদ ভুঁইয়ে ওই ষাট গুতো তাদের ডান হাতে বাঁধে বেঁধে দিতে হবে এবং পুজোর শেষে ব্রত কথা শুনে ব্রতীকে ফল খেয়ে থাকতে হবে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রতের কথা এক ব্রাহ্মণীর তিন ছেলে আর তিন বউ ছিল এই তিন বউয়ের ভেতর ছোট বউয়ের খাবার জিনিসের ওপর খুব লোভ ছিল ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটা বিড়ালের ওপর অর্থাৎ একটি কালো বিড়ালের ওপর বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার সব কথা বলে দিত কিন্তু ছোট বউ নিজের দোষ কখনও স্বীকার করতো না এমনি করে জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর ব্রতের দিন এসে পড়ল ব্রাহ্মণী ব্রত করবে বাড়িতে হবে আনন্দ উৎসব ব্রাহ্মণী পুজোর জন্যে নিজের হাতে পায়েস মিষ্টি ক্ষীর ও নাড়ু তৈরি করলো এবং ছোটো বউকে বলল বৌমা আমি স্নানটা সেরে আসি তুমি ততক্ষণ এখানে বসো দেখো যেন বিড়ালটা কোনো জিনিসে মুখ না দেয় ব্রাহ্মণী চলে গেল স্নান করতে এদিকে এই সব ভালো ভালো খাবার দেখে ছোটো বউ আর লোভ সামলাতে পারলো না ক্ষীর মিষ্টি পায়েস দই যা পারলো তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বেড়ালটার মুখে মাখিয়ে দিল এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখলো যে খাবারগুলো সব কে যেন খাবলে খেয়ে গেছে ব্রাহ্মণী ছোটো বউকে তখন জিজ্ঞেস করলো ও বৌমা পুজোর মিষ্টিগুলো কে এই রকম করে খাবলে খেয়ে গেল গো ছোটো বউ বলল কী জানি মা একটু অন্যমনস্ক হয়েছিল সে সময় আমার চোখ ধুলো দিয়ে বিড়ালটা সব খেয়ে নিয়েছে ওই দেখুন না ওর মুখে সব লেগে রয়েছে এই বলে ছোটো বউ বিড়ালটাকে বেশ চার দু চারটা ঘা দিল শেষে ব্রাহ্মণী আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো এদিকে বেড়ালটা কাঁদতে কাঁদতে বলে চলে গেল এবং যেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন তার কাছে গিয়ে সব কথা বলে দিল সব শুনে ষষ্ঠী দেবী বললেন আমি সব জানি তুই কাঁদিসনি আমি শিগগিরই ছোটো বউকে তার প্রতিফল দেব। এই ঘটনার কয়েক মাস পরে ছোটো বউয়ের সন্তান সম্ভাবনা দেখা গেল এবং দশ মাস দশ দিনের পরে সে ফুটফুটে সুন্দর চাঁদের মতন একটি ছেলে প্রসব করলো ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো এবং গরিবদের ডেকে দান ধ্যান করতে লাগলো এদিকে ছোটো বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রিরে নিশ্চিন্দি হয়ে শুলো কিন্তু হায় সকালবেলা ঘুম ভাঙতে দেখলো ছেলে তার কাছে নেই শাশুড়ি ও বউয়ের খুব ভাবনা হলো তারা বেশ কয়েকজন লোক দিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না এই রকম করে ছোটো বউয়ের পর পর সাতটি ছেলে একটি মেয়ে হলো কিন্তু সবকটি হারিয়ে গেল রাত্রিরে ছোটো বউ ছেলে নিয়ে সুতো আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না তখন পাড়ার সকলে বলতে লাগলো যে ছোটো বউ মানুষ নয় রাক্ষসী নিশ্চয়ই ছেলেগুলোকে সেই নিশ্চয়ই খেয়ে ফেলে এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয় ওকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত পাড়ার লোকের সব কথাই ছোটো বউয়ের কানে গেল সে আর সহ্য করতে পারলো না নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো আমায় একই হলো মা ষষ্ঠী তো তুমি আমার সাতটি ছেলে আর একটি মেয়ে দিয়েও সব কেড়ে নিলে কেন মা আমাকেও তুমি নিয়ে নাও আমি একদিনও বাঁচতে চাই না ছোটো বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য ষষ্ঠীর দয়া হলো তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে এলেন তিনি তাকে বললেন এই বনবাদারে তুমি একলা বসে কাঁদছ কেন মা ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বললো মা ষষ্ঠী তখন বললেন ওরে বেটি আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ পূজন মিষ্টি সব নিজে খেয়ে ফেলে শাশুড়ির কাছে কার্লো বেরালটার নামে দোষ দিতিস তাতে তোর লজ্জা হতো না এই সেই কারণেই আজ তোর এই দুর্দশা হয়েছে তখন ছোট বউ বুড়ির পায়ের ওপর আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো তুমি কে মা কেমন করে আমার সব কথা জানলে আমায় দয়া করো তা না হলে আমি তোমার পা ছাড়ব না মা ষষ্ঠী ছোটো বউয়ের কাতরতা দেখে বললেন বাচ্চা আমি মা ষষ্ঠী পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি ছোটো বউ তখন আবার এদের বলতে লাগলো মা আমি খুবই অন্যায় করেছি আমার পাপের শেষ নেই আজ যখন দয়া করে আমায় দেখা দিয়েছ তখন তুমি আমায় রক্ষে করো মা তুমি যা বলবে আমি তাই করবো মা ষষ্ঠী তখন বললেন দেখো পথের ধারে ওইখানে একটা মরা বেড়াল পচে গেছে যদি এক হাড়ি দই ওই তার গায়ে ঢেলে দিয়ে সেই দই জীব দিয়ে চেটে ফের হাড়িতে পারো তবে তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে পাবে এই কথা শুনে ছোটো বউ একটুও দেরি করলো না এক হাড়ি দই এনে সেই পচা গায়ে ঢেলে দিল এবং পরে জিপ দিয়ে চেটে সমস্ত দই আবার হাড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো মা ষষ্ঠী ছোট বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিলেন তিনি ছেলে মেয়েদের ছোটো বউকে দিয়ে বললেন এই নাও তোমার ছেলে মেয়ে এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোটা দাও আর এদের নিয়ে আনন্দে সুখে ঘরকন্যা করো আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না ছেলে মেয়েদের দূর হ মরে যা কখনো বলো না কাউকে যদি বলতে শোনো তো তখন মা ষষ্ঠীর দাস ও ষাট বলতে হবে বা বলবে এই সব কথা মা বলে অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন ছোটো বউ তখন তার সাত ছেলে ও এক মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করলো শেষে ষষ্ঠী দেবীর সব কথা শাশুড়িকে জানালো ব্রাহ্মণী সব শুনে একেবারে অবাক হয়ে গেল। তো এখন নাতি নাতনিকে পেয়ে তার খুব আনন্দ হলো ব্রাহ্মণী অল্প দিনের মধ্যে নাতি নাতনির বিয়ে দিল পরের বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষে ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠীর ব্রত করলো এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্মের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতিকেই জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা বলা হয় জামাই ষষ্ঠী উৎসব শুরু হবে দশই জ্যৈষ্ঠ চৌদ্দশো তিরিশ বৃহস্পতিবার আর দু হাজার তেইশ ষষ্ঠী শুরু হচ্ছে তিনটে আঠাশ মিনিটে দশই জ্যৈষ্ঠ দু চোদ্দশো তিরিশ এবং ষষ্ঠী শেষ হবে পাঁচটা ছাব্বিশ মিনিটে বিকাল এগারোটা এগারোই জ্যৈষ্ঠ চৌদ্দশো তিরিশ আমার এই ভিডিওটি আপনাদের একটু উপকারে এসে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন নমস্কার